আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান অমর একুশ। মহান এই ভাষা দিবসে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা একটি আয়োজন করেছি আপনাদের জন্য। আমাদের আজকে স্টুডিওতে রয়েছে বৈচিত্র্য সংগঠন, রাজবাড়ির একটি খ্যাতিনামা সংগঠন। সেই সংগঠনের দুজন কর্ণধার সালমা সিদ্দিক ও মিলন সিদ্দিক দুজন আমাদের সাথে রয়েছেন। দুজনই খুবই প্রতিভাবান। আমি আসলে তাদের মুখ থেকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সালমা আপা, আপনার পরিচয়টা একটু দিবেন এবং পরে মিলন ভাই পরিচয় করবেন। আমি সালমা পারভীন, আমি বৈচিত্র্য সংগঠনের সহকারী পরিচালক, আর পাশাপাশি আমি একজন শিক্ষক। আমি একটা কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল, সাথে ব্যবসা করি, এই আর কি। হ্যাঁ মিলন ভাই, মিলন ভাই তো একটা কি বলে, আমি আমি এইভাবে কখনো কি বলবো, একজন বাংলাদেশ বেতারের শিল্পী, গান গেয়েছেন, এই দুজন কাপল, একজন কি বলবো, এটা একটা আল্লাহর মেলানো জুটি। এই জুটিটা আসলে আমি আমার মন থেকে দোয়া করি তারা সারা জীবন সুখে থাক। মিলন ভাই পরিচয়টা দেন। আমি আজাদ সিদ্দিকী মিলন, বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের পরিচালক। আমি ব্যবসা করি, এই আমার পরিচয়। ব্যবসা করেন আর কি করেন, মাঝে মাঝে দু একটা গান করেন? বাংলাদেশ বেতার শিল্পী টিভিতে গান, সেটা কিন্তু বলে নাই। হ্যাঁ, আসলে প্রতিভাবান যারা যারা আসলেই প্রতিভাবান তারা কিন্তু এভাবে বলে না, কিন্তু আমরা যারা প্রতিভার খোঁজ করি, সার্চিং, যা আমরা খোঁজ করি প্রতিভা, আমরা কিন্তু খুঁজে পাই যা আপনাদের মধ্যে রয়েছে। সালমা আপা, আপনি জানেন আজকে একটি বিশেষ দিন, বাঙালি জাতির জন্য, যে জাতি ভাষার জন্য যুদ্ধ করেছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল, যে অন্য কোনো জাতিকে ভাষার জন্য যুদ্ধ করতে হয়নি, আমাদেরকে ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে এবং শহীদ হয়েছে রফিক, সালাম, বরকত প্রমুখ। আমরা সেই শহীদদের স্মরণে আজকে রাতের প্রথম প্রহরে রাজবাড়ি শহীদ স্মৃতি শহীদ খুশি রেলওয়ে ময়দান সংলগ্ন যে শহীদ মিনার, সেখানে জেলা প্রশাসন, পুলিশ বাহিনী এবং সর্বস্তরের লোকজন কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা সাংবাদিক বৃন্দ সবাই শ্রদ্ধা নিবেদন করেছি। সকালেও রাজনৈতিক সংগঠন সহ সামাজিক সংগঠন গুলো সেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা সেই শহীদদের স্মরণে আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। তো সালমা আপা, আমরা শহীদদের স্মরণে এই অনুষ্ঠানে চলে যাব। তো প্রথমে কোন গানটি আপনি আমাদের উপহার দিলেন? আচ্ছা, শহীদদের স্মরণে প্রথমে মিলন সিদ্দিকী ও একটা গান করুক, তারপর আমি শুভকামনা। আছি। ওকে, প্রথমে শহীদদের দর্শক স্মরণে, তোদের শুনে আসি গানটি, সাথে থাকুন। শহীদদের স্মরণে আমি আমার বাবার লেখা, বাবা আব্দুল ওয়াহেদ সিদ্দিকী, তার লেখা একটি ভাষা শহীদদের উদ্দেশ্যে গান পরিবেশন করছি। তাদের স্মরণ করি ওরা, কাহি তাদের ভাষার তাদের
অনেক অনেক ধন্যবাদ দর্শক। আপনারা যারা আমাদের এই সরাসরি প্রোগ্রামটি দেখছেন অমর একুশ নিয়ে যে বিশেষ অনুষ্ঠান আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের প্রোগ্রামটি কেমন লাগছে এবং আমাদের আমন্ত্রিত যে শিল্পী জুটি রয়েছে তাদের যে প্রেজেন্টেশন গুলো ঠিক কেমন লাগছে, আপনাদের অনুভূতিটি প্রকাশ করতে কমেন্টস করতে ভুলবেন না। এবং দর্শক, আপনাদের যদি কোনো পছন্দের দেশাত্মবোধক কোনো গান থাকে তাহলে অনুরোধ করতে পারেন, আমরা চেষ্টা করব, তাই তো? আমরা কমেন্টস এ যদি যাই, সুমন ধর, সৌমেন্দ্রনাথ পাল লিখেছেন শুভকামনা রইল সবার জন্য, ধন্যবাদ সৌমেন্দ্রনাথ পাল আমাদের সাথে থাকার জন্য। আমরা এখন চলে যাব আমাদের সালমা আপার কাছে। সালমা আপা কোন গানটি শোনাবেন? আমি একটি দেশের গানই শোনাবো, আর তার আগে বলছি যে আমাদের সৌমেন্দ্রনাথ পাল, ওনাকে হয়তো চিনেন যে রাজবাড়িতে কিছু দুই চার দিন আগে নাট্যোৎসব হলো, তখন ওনাকে এখানে সম্মানিত করা হয়েছিল। আর উনি খুব গুণী মানুষ, খুবই ভালো, উনি রেডিও টিভি রাজশাহী বেতারের আর্টিস্ট, মানে তারপর নাটক, মানে খুবই গুণী রাজবাড়ির, কিন্তু উনি রাজবাড়ির গর্ব আর কি, এক সময়ের মানে কিং, রাজবাড়ির কিং বলা চলে। আমরা আমরা একদিন সৌমেন্দ্রনাথ পাল দাদার সাথে একদিন আড্ডা করব, আবার একদিন এক সময় করে যদি সুযোগ থাকে। ধন্যবাদ সৌমেন্দ্রনাথ পাল আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য। আমরা চলে যাব
সেমাপার কাছে কোন গানটি শোনাবেন আজকে? আচ্ছা, আমি একটু দেশাত্মবোধক গান করছি, ওনার ছেড়ে দেখো। ধন্যবাদ অনুরোধ ঘোষ সাথে থাকার জন্য। মাঝি নাও চাইলা নাও মাঝি পালো নাইয়া কে কারি মাঝি নাও কুমো কামা মাঝি নাও চাইলা নাও মাঝি পালো নাইয়া কে কারি মাঝি নাও কুমো কামা অনেক অনেক সুন্দর হয়েছে সালমা আপু আপনার আজকের এই প্রথম প্রেজেন্টেশন, আজকের ধন্যবাদ। আমাদের এই মুহূর্তে অনেক দর্শক কিন্তু উপস্থিত হয়ে গেছে এবং তারা দেখছে আমাদের সঙ্গে যুক্ত আছে এবং তারা অনেক কমেন্টসও করেছে, আমরা দুটি কমেন্টস পড়ে নিই। অনুরাগ ঘোষ লিখেছেন, দারুণ লাগছে মিলন ভাই, সালমা আপু অ্যান্ড জলসা। হ্যাঁ সালমা আপু, অনুরাগ ঘোষ লিখেছে। আর কর্মজীবী কল্যাণ সংস্থা কে কে এস লিখেছেন, ভালো উদ্যোগ, ধন্যবাদ অনুরাগ ঘোষ এবং ধন্যবাদ কে কে এস রাজবাড়ি। কে কে এস রাজবাড়ি একটি রাজবাড়ির একটি এনজিও, যিনি যেটির কর্ণধার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার এবং তার এই সন্তান রুমন রয়েছে, খুবই ভালো ফ্যামিলি, তারা খুবই সামাজিক মানুষ, তাদের জন্য শুভকামনা রইল। এ ধরনের আয়োজন ধারাবাহিক 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 থাকুক, এ ধরনের আয়োজন ধারাবাহিক থাকবে যদি আপনারা আমাদের সাথে থাকেন, আপনারা অনুপ্রেরণা দেন, আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। ধন্যবাদ শুভকামনা রইল। মিষ্টি একটা পরিবার, হ্যাঁ সালমা আপু আপনাকে মিষ্টি একটা পরিবার বলেছে, আমি বলছি না আপনি বলেন। হ্যাঁ বুঝতে পারলাম, আপনাদেরকে একটা বলছে যে একটা মিষ্টি একটা পরিবার। ও
থ্যাংক কি ইউ বলো? মিস্টার সুন্দর বলার জন্য। আসলে সত্যি কথা কি যে আমাদের যে পরিবারটা আমার নিজের কাছে ভালো লাগে, আমার নিজেকে ভালো লাগে আমার যে আমার আমার সঙ্গে লোভ মনে হয়, করছিলেন, আমার ছেলে গান করে আমি করি, মানে আমাদের সবার মনের সাথে সবার মনের একটা মিল আছে, আসলে আমার মানে আমাদের নিজেদেরই ভালো লাগে এই জন্য। না আমি আমি একটু যোগ যাই করি হোক এখানে, আমি একটু যোগ করি এখানে, ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত দর্শক। এখানে আমাদের যে মিলন ভাই আছে, সালমা আপু আছে, তারা দুজন দুজন লাভ ম্যারেজ। কে আগে কাকে প্রস্তাব দিয়েছে এটা কিন্তু গোপন থাকলো, আজকে অন্য দিন বলবো, এটা আমি জানি সবাই জানে না। আর হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে তাদের দুটি সন্তান যে আমাদের এখানে উপস্থিত রয়েছে, যে জলসা রয়েছে, তারা কিন্তু দুটি সন্তান, সন্তান কিন্তু এত গুণে গুণান্বিত, মানে ব্যান্ড, গিটার, তবলা, ইচ্ছে থেকে খুবই স্মুথ অ্যান্ড ফাস্ট। তাদের মায়ের মা বাবাকে অনুসরণ করে যাচ্ছে, আসলে আদর্শ মা বাবা সন্তান করার কারিগর, এটা এটারই বাস্তব উদাহরণ এই সালমা সিদ্দিকা মিলি এবং সরি মিলন ভাইয়ের এই দুজন পরিবার। আমার কাছে খুবই জেলাস লাগে যে তারা আসলে খুব হ্যাপি, ভালো একটি পরিবার। তারা এই গান করে এবং এর মাঝে জীবিকার জন্য অনেক স্ট্রাগল করে, এর মাঝে তারা খুশি থাকে, খুবই আনন্দে থাকে। তবে এই জন্য আমি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুরাগ ঘোষ লিখেছেন, আমি বাংলায় গান গাই, এই গানটা শুনতে চাই। মিলন ভাই, একটা অনুরোধ এসেছে অনুরাগ ঘোষের কাছ থেকে, আমি বাংলায় গান গাই, তাহলে আমরা একটু চেষ্টা করতে পারি? কয়েকটা গান বলি তারপরে আমরা শেষ কয়েকটা গান দেখি, করি, তারপরে কয়েকটা গান শুনে শেষের দিকে তারপরে, আপলোড করবো। হ্যাঁ হ্যাঁ অনুরোধের গানগুলো তারপরে করবো। হ্যাঁ অনুরাগ ঘোষ, সাথে থাকবেন, আমরা কয়েকটা গান কন্টিনিউ করার পর অনুরোধের গানে আসবে, তখন আপনার গানটি অবশ্যই গাবেন আমাদের মিলন ভাই। আমরা আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি অমর একুশ, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানিয়ে, শহীদদের স্মরণে আমাদের আজকের অনুষ্ঠান, যে যারা এই বাংলা ভাষার জন্য, আমাদের মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মরণে আজকের অনুষ্ঠান। আমরা শহীদদেরকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটি করব, বাংলা ভাষায় আমরা কথা বলতে চাই যতদিন বেঁচে আছি, আর কেউ আসতে পারবে না আমাদের মুখ থেকে বাংলা ভাষা কেড়ে নেওয়ার জন্য। আমরা চলে যাব মিলন ভাইয়ের কাছ থেকে, শুনবো মিলন ভাই এখন কোন গানটি আমাদেরকে শোনাবেন। মিলন ভাই, ও আরেকটু বলি, কর্মজীবী কল্যাণ সংস্থান, রুমন ভাই সাথে আছে কিনা ঠিক আমি জানি না, যাই হোক যদি থেকে থাকেন আর নাই থেকে থাকেন, আসলে খুবই নাট্য ব্যক্তিত্ব, সামাজিক একজন লোক, খুবই ভালো মানুষ, খুবই ভালো, মানে খুবই আমাদের পছন্দের একজন লোক রুমন ভাই। দেশের ও আমার ভালো দেশের ও আমার বাংলা মাতৃ আমূল করা শিবনে শিশে ছোয়া মাগো
তোমার হৃদয় আমার যায় জুড়িয়ে, অসংখ্য ধন্যবাদ। আর অনেক সুন্দর একটি গান আমাদেরকে উপহার দিলেন আমাদের মিলন ভাই। মিলন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানে অনেক দর্শকই ইতিমধ্যে যোগদান করছে, অনেক দর্শক আসছেন, নতুন নতুন দর্শক। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? আমাদের সুচিন্তিত এবং সুন্দর মতামত আমরা প্রত্যাশা করছি। এবং মহান যে আজকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই শহীদদের ভাষা, শহীদদের আত্মার বাক্যযাত্রা আমরা করছি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান, যারা জীবনের বিনিময়ে এই আমাদের মায়ের ভাষা আমাদেরকে উপহার দিয়ে গেছেন, ঠিক সেই শহীদদের
স্মরণে এই আজকে অমর একুশে আমাদের এই আজকের আয়োজন, রাজবাড়ির জার্নালের আজকে এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আবার যোগদান করছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি, এবং যারা ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন, আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি দেখছেন, তারা আপনাদের সুচিন্তিত এবং সুন্দর মতামত প্রকাশ করবেন কমেন্টস বক্সে। আমাদের আয়োজনটি ঠিক কেমন হচ্ছে এবং আমরা এই আয়োজন করতে চাই ধারাবাহিকভাবে ইনশাল্লাহ। তো আমরা শুনছিলাম সালমা আপা এবং মিলন ভাই কণ্ঠে সুন্দর সুন্দর দেশাত্মবোধক গান। আমরা এখন চলে যেতে চাই আমাদের সালমা আপার কাছে। সালমা আপা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। সালমা আপা কোন গানটি শোনাবেন আজকে? এখন যেহেতু আজকে আজকে আমাদের দেশের গানে চলবে, তো আমরা হ্যাঁ একটি দেশাত্মবোধক একটি ফরাস করছি, ভিন্ন একটু হ্যাঁ ভিন্ন আঙ্গিকের। এই গানটি, এই গানটির সুরকার এবং গীতিকার মকবুল হোসেন বাবু, তিনি আমাদের রাজবাড়ির ছেলে, তার লেখা একটি তার লেখা সুন্দর গানটি আমরা মানুষের মুখের ভাষা ভাষা
অসংখ্য ধন্যবাদ। এটা এটা কি ডুয়েট গান হলো? আমিও তো গাইছি এখান থেকে। সবাই মিলে কোরাস না, মানে সবচেয়ে ভালো লাগলো, মানে ভালো লাগছে কি এই গানটা আমাদের রাজবাড়ির মকবুল ভাই তার লেখা সুর করা। আবার মিলন প্রথমে যে গানটা গেল আমার শ্বশুর, উনি কিন্তু গ্রেটার ফরিদপুরে নজরুল সঙ্গীতে গোল্ড মেডেল আমার শ্বশুর পেয়েছিলেন। মানে মানে আপনার শ্বশুরের, আপনার শ্বশুরের লেখা যে গানটা গাইলো? হ্যাঁ হ্যাঁ, মিলন ভাই ওই তাঁতে স্বর্ণ পরিমরা গাই তাদের গান, ওইটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমার শ্বশুরের লেখা, আর এটা হচ্ছে যে মকবুল ভাইয়ের লেখা, আমাদের রাজবাড়িরই সন্তান। আমাদের রাজবাড়ি কিন্তু অনেক প্রতিভাবানের বিকশিত, আমরা আমরা খুঁজছি সেই সব প্রতিভাবান। আমাদের এই রাজবাড়ি জার্নাল খুঁজে বের করবে সে প্রতিভাবানদেরকে এবং মানুষের সামনে উপস্থাপন করবে, পর্দা খুলে তাদেরকে দেখিয়ে দিবে। আমরা প্রতিভার খোঁজে আমরা অনেক প্রোগ্রাম করে থাকি, আমাদের এই প্রোগ্রামগুলো দর্শক আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগছে? আজকের এই আয়োজন আমাদের দুজন শিল্পী স্টুডিওতে রয়েছে, প্রেমিক যুগল, তারা দুজন কিন্তু খুব সুন্দরভাবে দেশাত্মবোধক গান গেয়ে যাচ্ছেন, আমাদের আনন্দ দিয়ে যাচ্ছেন। আমাদের এই দুটি শিল্পীর গান আপনাদের কেমন লাগছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে কমেন্টস করবেন। দর্শক, আমরা এই অনুষ্ঠানটি ঠিক আগে থেকেই আমরা প্রস্তুত করেছিলাম এই জন্য যে ভাষা আন্দোলন। হ্যাঁ হ্যাঁ মিনুর ভাই, আমি আমি একটু আপনার মাধ্যমে একটা জিনিস জানতে চাচ্ছি যে আমরা প্রত্যেকবার রাজবাড়িতে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয় বইমেলা সহ, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, 3 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান হয় বইমেলা সহ। হ্যাঁ, সেই জায়গায় এবার মানে কোনো প্রোগ্রামই নাই, অল্প একটু প্রোগ্রাম, মানে রাতের যে প্রোগ্রাম সেই 18, 19, 20 রাত্রে বেলা পর্যন্ত কালচারাল প্রোগ্রাম গুলো হয় বইমেলা সহ। এবার এই সব প্রোগ্রাম হওয়ার কারণে মানে আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, যেহেতু আপনারা মানে এইসব বিষয়গুলো আপনারা দেখেন। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আমরা গতকালকে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটা প্রোগ্রাম পেয়েছি, সেটা ছিল 12:01 রাতের প্রথম প্রহরে যে পুষ্পমাল্য অর্পণ শহীদ মিনারে, সেটা তারপরে সকাল 10:00 ছিল শহীদদের প্রতি মাগফিরাত কামনা এবং ডাক্তার আবুল হোসেন ক্রিয়া প্রতিযোগিতা, তারপর ছিল আপনার বিভিন্ন মসজিদ মন্দির গির্জা প্যাগোডাতে শহীদদের জন্য দোয়া, তারপর ছিল হ্যাঁ হ্যাঁ তারপর ছিল জেলা প্রশাসনের কালচারাল প্রোগ্রামটা শর্ট হয়ে গেছে, আমি সেটাই বলতেছি যে হ্যাঁ হ্যাঁ কিন্তু ঠিক শর্ট হওয়ার কারণ কি আসলে এই এখন আমার বলার মতো
কোনো অ্যান্সার জানা নেই। এবং ওই চিঠিতেই দেখছিলাম যে আপনার 5টার সময় সাংস্কৃতিক এবং অফিসার্স ক্লাবে প্রতিযোগিতার যারা অংশগ্রহণ করছে তাদের পুরস্কার বিতরণ এর মাধ্যমে শেষ হয়েছে, এবং উপজেলা গুলোতেও ঠিক তাই একদিন ব্যাপী এবং শর্ট প্লে হয়েছে। তবে দর্শক আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা এই বিষয়টি শুনছেন, যদি সকলের দাবি হয় যে এই প্রোগ্রামটি আরো 3 দিন ব্যাপী বা আরো ব্যাপ্তি করার, সে দাবিটি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলছি। যদি নিজ নির্ধারকরা যারা রয়েছেন তারা যদি আমাদের এই অনুরোধটুকু রাখেন, তাহলে হয়তো আরো স্পেডলি আরো ব্যাপী ব্যাপ্তি এই অনুষ্ঠানটি হবে, হয়তো অনেক দিন ব্যাপী 2 দিন 3 দিন ব্যাপী অনুষ্ঠানটি হলে আসলে ভালো হয় আমার আমারও মনে হয়। আমি একটু বলি, সেটা হচ্ছে এটা বলার কারণটা হচ্ছে মানে আমরা যারা সংগঠন করি, যেমন আমাদেরকেই ধরেন, আমরা একটা সংগঠন চালাই ভাড়া নিয়ে, মাসে আমাদের 5,000 টাকা ভাড়া দিতে হয়, ওখানে তো আমাদের কোনো ইনকাম নেই, কিন্তু আমরা বাচ্চাদেরকে শেখাই, সংগঠনের গান শেখে বাচ্চাদের শেখে, তো ওরা শিখে, কিন্তু ওই যে এইসব দিবস গুলোতে আমরা কোনো প্রোগ্রাম করতে পারি না, আসলে আমাদেরকে সেভাবে ডাকেও না বা দেয়ও না, হঠাৎ দেখা যায় যে একজনকে ডাকে, মানে আমি চাই যে ওরা যে গান শিখে, ওরা যে ওদের প্রতিভা গুলো প্রকাশ করবে, বা যে রেলের মাঠে প্রোগ্রাম হবে ওরা যাবে, একটা কোরাস গান হইলে ওরা গাইবে, কিন্তু সেই সুযোগ আসলে হয়ে ওঠে না কোনোবারে। 16ই ডিসেম্বর কি, 26শে মার্চ কি, 21শে ফেব্রুয়ারি কি, এই ভালো ভালো সংগঠন গুলাই যে আমরা যে এত পরিশ্রম করি বাচ্চাদের ভালোভাবে শেখাই, কিন্তু ওরা ওদেরকে সেভাবে আসলে বিকশিত করতে পারে না। হ্যাঁ, আমরা নিতেও পারি না, আমরা গাইতেও পারি না, বা আমাদেরকে রাখবে না, দেখা যায় জেলা শিল্পকলা একাডেমি তারা এই প্রোগ্রাম করতেছে, বা এই দু একটা ভালো ভালো সংগঠন বা ভালো ভালো, আমার মনে হয় যে এদেরকে একটু সুযোগ দিলে এরা প্রোগ্রাম প্রোগ্রাম করতে পারে। হ্যাঁ, আমি আপনার সাথে একমত, প্রতিভার বিকাশ ঘটানোর জন্য এই আত্ম বিকশিত করা দরকার। এবং আমরা ঠিক আছে, আপনি যেহেতু এই দাবিটি করছেন, আমরা পরবর্তীতে কোনো কালচারাল অনুষ্ঠানে আমি অবশ্যই আলাপ করব যারা নীতি নির্ধারক রয়েছে তাদের সাথে, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে দাবি রাখছি যেন যারা সাংস্কৃতিক অঙ্গনে যারা বিচরণ করছেন তাদের সবার যেন অগ্রাধিকার ভিত্তিতে সেখানে পারফরমেন্স করার সুযোগ সুযোগ থাকে। সেই মানে সংগঠন তো অনেক আছে, কিন্তু সব সংগঠন কিন্তু এতটা চালু না, যেমন আমরা র্যান্ডম আমাদেরকে কেউ ডাকুক ডাকুক, মানে যে যে সংগঠন গুলো সবসময় মানে এইসব গান বাজনা শেখায় বা অনুষ্ঠান করে, তা আমার মতে এদেরকে একটু সুযোগ দেওয়া উচিত বা এদেরকে ডাকা উচিত, মানে এই হ্যাঁ সবাইকে সুযোগ দেওয়া উচিত প্রতিভার বিকাশ ঘটানোর জন্য। বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে হলো যে আপনার মানে কালচার কালচার তো মানে কুক্ষিগত করার জিনিস না, না না এটা ছড়িয়ে দেওয়া বিকশিত হওয়া দরকার। কারণ হচ্ছে কি, আমার আমি একটা করবো, আস্তে 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 আমরা সংকুচিত হয়ে যাচ্ছি। আমাদের কাছে মনে হয় 21শে ফেব্রুয়ারিটা কি, 21শে ফেব্রুয়ারিটা একটা শোক এবং উৎসব ছিল, কারণ মানুষ এই শোকের উৎসবটাকে পালন করবে, এই শোকটাকেই পালন করবে একটা উৎসবের ভিতর দিয়ে, যে প্রাপ্তিও আছে শোকও আছে। সেই জায়গাটা আমরা ছোট সময় দেখছি যে সব পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই ইয়েটা হতো, ফুল বানানো মালা বানানো এইগুলো, ফুল চুরি, ফুল রাতে ফুল চুরি তো হয় নাই, সেটা তো নাই, এখন নাই, পাওয়া যাচ্ছে না। তারপরে যে প্রশাসন সাংস্কৃতিক অঙ্গনের যারা সাংস্কৃতিক অঙ্গনের যারা কাজ করে তাদের তো আসলে অ্যাবিলিটি নাই যে একটা অনুষ্ঠান আজকের দিনে অ্যারেঞ্জ করা, প্রশাসন করে, প্রশাসন প্রতিনিধিত্ব করে আসতেছে, তা আমরাও ডিপেন্ডেন্ট হয়ে গেছি আসলে প্রশাসনের উপর। তা প্রশাসন যখন আস্তে করে মানে 3 দিনের প্রোগ্রাম যদি 4 ঘন্টায় নিয়ে আসে, কালচারাল প্রোগ্রাম 2 ঘন্টায় নিয়ে আসে, তাহলে আমাদের ক্ষোভ থাকতেই পারে। আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আমার এই দাবি থাকতেই পারে যে এই জিনিসটা আরো দীর্ঘ হোক, প্রত্যেকটা সংগঠন কাজ করুক, এর মধ্যে প্রত্যেকটা সংগঠন তাদের বিচরণ করুক, তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখাক, আমরা আস্তে আস্তে এই জিনিসটাকে ছড়াই দিতে পারবো। না ধন্যবাদ, দর্শক হিসেবে আমরা দেখারও আগ্রহ প্রকাশ করছি, জানে এই প্রোগ্রাম গুলো আরো 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী যেন হয়।
এবং আমি এটা নিয়ে যারা নির্দেশদার রয়েছে তাদের সঙ্গে আমি আলাপ করব। ধন্যবাদ কবির ভাই। আমরা দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, আমাদের স্টুডেন্টদের রয়েছে আমাদের সালমাপু এবং রয়েছে মিলন ভাই, দু একটা কমেন্টস পড়ে নেই সালমাপু। কমেন্টস এসেছে, অনুরাগ ঘোষ লিখেছেন, বাবু ভাই আমার রাজবাড়ির গর্ব। আর আরেকটা লিখেছেন শামীম উজ্জামান, শামীম উজ্জামান তিনি লিখেছেন এই পরিবারটা একটা মমতাময়ী, সবার প্রতি আপু ও ভাইয়ের ভালোবাসা পাওয়া যায়। ইরে বাবা কার ভাগ বসায় যাচ্ছে রে, এই কে কে এই শামীম উজ্জামান? এমডি শামীম উজ্জামান তিনি লিখেছেন, এই পরিবারটা একটা মমতাময়ী, সবার প্রতি আপু ও ভাইয়ের ভালোবাসা যায়। ওকে হ্যাঁ চিনতে পারছি, ও আমাদের ছোট ভাই, খুবই ভালো, অবশ্যই অবশ্যই অনেক ভালোবাসি, আরো ভালোবাসা দেব ইনশাল্লাহ। আমরা অনেক কথা বলেছি দর্শক, আমরা গানে চলে যাব। আর এখন সালমাপুর কন্ঠে কোন গানটি শুনবো? হ্যাঁ ওই দেশাত্মবোধক একটা গান করছি, হ্যাঁ চলে যাই গানে। ভালো পারবো না আসলে, আমি তেমন ভালো শিল্পী না, তাই গান করি একটা দেশের গান করছি। একবার জিতি আমার ছোট্ট সোনার চিঠাই কোকিল ডাকে, নদী যে ধার ছোটে চলে একবার আমার Thank you.
অসাধারণ অসাধারণ। আমি তো মনে মানে কল্পনায় গ্রামে চলে গেছিলাম, সেই গানের যে গ্রামটা, আপনি যে একটা গ্রামকে উপস্থাপনা করলেন। প্র্যাকটিস করতে পারি না, জান মানে জানা আছে তো যে আমরা সারাদিনই প্রচুর ব্যস্ত থাকি। আসলে গান বাজনা কি বড় লোকের ছেলে মেয়েদের জন্য, ধরেন খাইলো দাইলো ঘুরলো বেড়াইলো ঘুমাইলো ওইটা একটা গান গেলো, কিন্তু আমাদের তো আসলে না 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 আই ক্যান নট অ্যাকসেপ্ট দিস। তার ফাঁকে ফাঁকে যতটুকু পারি আর কি করি। এই রিকশা আল্লাহ আকবর কিন্তু শিল্পী হয়েছিল। আসলে এটা হচ্ছে মনের অনুভূতি, প্রেমের জায়গা, মন ভালোবাসার জায়গা। বাথরুম সং বলে অনেকে, কেউ ওয়াশরুমে গেছে গান গাচ্ছে, এটা হচ্ছে একটা ফ্রেশমেন্ট, রিফ্রেশমেন্ট, মানসিক চাহিদা মেটানোর জন্য জৈবিক একটা মাধ্যম, যেটা মানুষের মনস্তাত্ত্বিক চাহিদার সাথে সম্পৃক্ত। গান হচ্ছে শিল্পীরা বলে গান হচ্ছে প্রাণ, গান হচ্ছে প্রাণ, মনের খোরাক শিল্পের, এটা তো একটা স্টেপ। আরেকটা স্তরে অনেকেই শিল্পীরাই বলে গান হচ্ছে প্রাণ। আসলে দেখছি অনেক ছোট ছোট শিল্পী যারা উঠে যাচ্ছে, হ্যাঁ, তারা গানকে প্রাণের সাথে তুলনা করে। এই গান না থাকলে দেখেন অনেক মানুষই কিন্তু হয়তো অন্যদিকে চলে যেত, মানুষের মনটা রুক্ষ হয়ে যেত। আপনি কষ্টে আছেন, কষ্টেরও একটা গান গেয়ে আপনি মন ফ্রেশ করতে পারেন। সুখে আছেন, আপনার মন দিয়ে একটা গুনগুন গান বের হচ্ছে, হ্যাঁ, আপনার কেউ কবিতা ভালো লাগলে কবিতা আবৃত্তি করছে, হ্যাঁ। তো এভাবেই মানুষ মানুষের মনের ইমপ্রেশনটাকে প্রকাশ করে। দর্শক, আপনারা দেখছিলেন রাজবাড়ি জার্নাল আয়োজিত অমর একুশ অনুষ্ঠানটি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন সালমা আপু এবং মিলন সিদ্দিক ভাই। তারা যৌথভাবে আমাদেরকে উপহার দিচ্ছেন দেশাত্মবোধক গান, ভাষার জন্য জীবন দেয়া এই শহীদ রফিক জব্বার সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটি শুরু করেছি। দর্শক, কেমন লাগছে আমাদের অনুষ্ঠানটি কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না। এবং দর্শক, আমরা রাজবাড়ি জার্নাল রাজবাড়ি ইতিহাস ঐতিহ্য এবং বিলুপ্তির পথে কোনো জিনিসগুলো এবং পুরাণ কীর্তি এই সমস্ত জিনিসগুলো উঠে ধরি। আমাদের রাজবাড়ি জার্নাল ওয়েবসাইটে গুগলে আপনি পাবেন রাজবাড়ির ইতিহাস ঐতিহ্য, ইউটিউব রয়েছে রাজবাড়ি জার্নাল, ফেসবুক পেজ রয়েছে, আমরা মাল্টিমিডিয়ায় রয়েছি, রাজবাড়ি জার্নাল আছে আপনার সাথে, আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল ঘটনা উঠে নিয়ে আসবে রাজবাড়ি জার্নালে। এবং আমরা বিনোদন নিয়েও আসি আপনার মন ভালো রাখার জন্য। আমরা দর্শক চলে যাব মিলন ভাইয়ের কাছে। এই মুহূর্তে কমেন্টস করছেন অনুরাগ ঘোষ, গুড ইনিশিয়েটিভ রাজবাড়ি জার্নাল গেট, ধন্যবাদ অনুরাগ ঘোষ আপনাকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেকেই কমেন্টস করছেন, আমরা কমেন্টস করব। আমরা এই মুহূর্তে চলে যাব মিলন ভাইয়ের কাছে, মিলন ভাইয়ের কাছ থেকে আবার শুনে আসবে একটি গান, সে পর্যন্ত সাথে থাকুন।
অসাধারণ অসাধারণ অসাধারণ। আসলে এই ছোট কাল থেকে শুনে শুনতে আসা এই গানগুলো, এই গানগুলো একদম মা ও মাটির ভাষা, আমাদের বাংলা ভাষায় রচিত এই গানগুলো
আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। মিলন ভাই অনেক ধন্যবাদ আপনাকে। মিলন ভাই আপনার কাছে একটু জানতে চাইবো, এই বাংলা ভাষা, এই শহীদ দিবসের চেতনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা, এটাকে তরুণ প্রজন্মের কাছে আরো বিস্তৃত ভাবে পরিসর ভাবে আরো ছড়িয়ে দিতে এই গানের পাশাপাশি আরো কি কি রয়েছে বলে আপনি মনে করেন? এটা তো আসলে মানে ব্যাপক ব্যাপক ভাবে আলোচনা দরকার, অল্প কথায় তো মানে এই বিষয়টা বোঝা যাবে না, মানে বলাও যাবে না, মানে কালচারাল তবে কালচারাল তবে বিষয়টা ঠিক গানের কিন্তু গান খুব ভূমিকা রয়েছে। নৃত্য এগুলো তো আছে, সাথে সাথে মানে আমাদের মানে প্রত্যেকটা মানে সেক্টরে অর্থাৎ সামাজিক সংস্থা যেগুলো আছে তারা যদি একটু সামাজিক কাজ করে, সংগঠন, হ্যাঁ সামাজিক সংস্থা গুলো যেগুলো যেগুলো আছে তারা তাদেরকেও কাজ করতে হবে, তাদেরকে কাজ করলে তারাও যদি এই মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষার যে তাৎপর্য তারা যদি মানুষের কাছে বলে, আমরা আমরা যখন রাজবাড়িতে আমি বৈচিত্র্যটা প্রথম আরম্ভ করি, আমরা একটা ভ্রাম্যমান ট্রাকে প্রোগ্রামটা করি, তো আমরা বিভিন্ন এলাকায় অর্থাৎ আমি গোলন্দবন গোলন্দবন একটা প্রোগ্রাম করতে গেছি, তো আমার দিকে আমাদের দিকে তারা তাকায় রয়েছে কি এরা কি বলে, সেদিন যে 21শে ফেব্রুয়ারি ছিল তারা জানতো না মানে আমার দেশের অবস্থাটা কি, আমার দেশের অবস্থা বা যে বাবা যে ভাষার জন্য আমরা মানে শহীদ হয়েছে এবং আমরা কথা বলতে পারতেছি সেই ভাষায়, সেই বাংলাদেশে একটা যুদ্ধ হইলো, একটা শহীদ হইলো, এখন এই 10 বছর আগে আমি আরম্ভ করছি, 10 বছর আগে, 10 বছর আগে আমার রাজবাড়ি জেলায় গোলন্দ মোড়ে আমি প্রোগ্রাম করতে যাই, তারা আমরা জানি আজকে কি হচ্ছে এরা কি বলে, এইরকম কথা আমার শুনতে হয়েছে, তার মানে আমাদের মানে আমাদের প্রচার প্রচারণাটা কত মানে অল্প, মানে আমরা প্রচার প্রচারণাটা করতে পারিনি, সেক্ষেত্রে প্রত্যেকটা স্কুল কলেজ তো আছে, স্কুল কলেজ থাকবেই, তারা তো প্রচার মানে প্রচার প্রকাশনা করবেই, কিন্তু সাথে সাথে এই যে সামাজিক সংস্থা যেগুলো আছে তাদেরকেও এই এই বিষয়ে একটু মানে করতে হবে, কাজ করতে হবে। যাই আমরা যখন ওই ট্রাকে যে ভ্রাম্যমান প্রোগ্রামটা করছিলাম, তখন আমরা আমাদের কাছে মাইক্রোফোন ছিল, আমরা মাইক্রোফোনে আবার অ্যানাউন্স করছিলাম যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা এই হয়েছিল, এক একজন মানে এক একটা বলতেছিল যে আজকে এই দিবসে এই, যাতে সবাই জানে। হ্যাঁ, আর আমার মনে হয় এটা একটু ব্যাপক ভাবে আবার ছড়ানো উচিত, যেমন পাড়ায় পাড়ায় আগে সাংস্কৃতিক প্রোগ্রাম গুলো হইতো বা এই বিষয়গুলো মানুষ জানতো, এই ভোরবেলা খালি পায়ে ছুটতো ফুল দিতে, এবার তো আমার মানে আমরা দেখলাম যে আসলে অনেকটাই কমে গেছে, মানুষ যে রাস্তা রাস্তায় ফুল নিয়ে খালি পায়ে হেঁটে যাবে বা ই করবে, মানে হ্যাঁ মানে সেগুলো এখন আসলেই নাই, কিন্তু এগুলো আমার মনে হয় সবাই মিলে করা উচিত, মূলত শুধু যে সরকার না সরকারের চেষ্টা করবে তাও না, আমরা যারা সবাই আছি সবাইকেই আসলে চেষ্টা করতে হবে এই বিষয়টা, তাই না, সবাইকে মানে আমাদের যারা ছোট নতুন প্রজন্ম এদেরকে জানানোর জন্য সবাইকে মিলেই চেষ্টা করতে হবে এই জিনিসগুলা। হ্যাঁ, অনেকেই শুধু সরকারের উপর দৌড় দিয়ে চলে যেতে চায়, আসলে এই দায়টা কিন্তু আমার মধ্যেও রয়েছে, আপনার মধ্যে রয়েছে, সবার মধ্যে রয়েছে, না শুধু সরকার একটা সম্ভব নয়, সবাই এর জন্য দায়ী এবং সবাই দায়িত্বশীল হতে হবে। সবাই খুব কষ্টের একটা কথা, এজ এ সংবাদকর্মী হিসেবে আমি আজকে একটা ফুটেজ দেখেছি, চন্দনী চাঁদপুর উচ্চ বিদ্যালয়, সেখানে আজকে আজকের দিনে ছেলে মেয়েরা আপনার ডিজে গান বাজিয়ে আপনার নৃত্য করতেছিল, নাচতেছিল, তো আমরা দেখতে পাই এই এই ধরনের যখন অসঙ্গতি গুলো দেখি তখনই আমাদের মনের মধ্যে এই বিষয়গুলো জাগ্রত হয় যে আগামী প্রজন্মকে কি আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং 21শের চেতনা কি আমরা ছড়িয়ে দিতে পারছি তাদের কাছে, নাকি আমাদেরও কোনো অভাব রয়েছে। দর্শক আমরা চলে যাব অনুষ্ঠানে, কিছু কমেন্টস এসেছে, মনে হয় খুবই কঠিন কঠিন কমেন্টস হবে মনে হয়, আমার মনে হচ্ছে, তবে আমরা কমেন্টস গুলো দেখে আসি।
দর্শক আমাদের সাথে থাকবেন। সাউন্ডটা একটু বাড়ানো যায় নাকি ভাই? ভোকাল, আপনার ভোকাল। আমরা দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা কমেন্টস এ যাব। কিছু শক্ত শক্ত কমেন্টস এসেছে আমার মনে হচ্ছে। ডাক্তার রীতা পারভিন তিনি লিখেছেন, অনেক পরিশ্রমী আর পেছানো আমার এই বোনের পরিবার, ওদের অনেক শুভকামনা। গোছানো কে? অনেক পেছানো, গোছানো গোছানো ও সরি সরি, অনেক পরিশ্রমী আর গোছানো আমার এই বোনের পরিবার, ওদের জন্য অনেক শুভকামনা। আপনাকেও শুভকামনা রইল আমার পক্ষ থেকে, রাজবাড়ি একটু জার্নালের পক্ষ এই থেকে। রীতা হ্যাঁ পারভিন, ডক্টর রীতা পারভিন আমার বড় বোন, সে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের উপপরিচালক আমার বড় বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব, হ্যাঁ, খুবই ভালো আমার বড় বোন, একদম আমার মায়ের মতো। তারপর আমার দুলো ভাই দুজনেই আসলে খুব ভালো, আমাদের কিছুদিন খুব কিছুদিন ভালোবাসে, আগে খুবই ভালো। কিছুদিন আগে এসেছিল পিঠা উৎসব হলো। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, আপু আপনাকে স্বাগতম রাজবাড়ি জার্নালের পক্ষ থেকে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য, আমাদের সালমাপার সাথে থাকার জন্য, আমাদের পরিবারের সাথে থাকার জন্য। আরেকটি কমেন্ট আমরা পরে আসবো। সৈয়দ নিয়াজ, সৈয়দ নিয়াজ লিখেছেন, আমরা গর্বিত, অনেক শুভেচ্ছা, ধন্যবাদ সৈয়দ এই নিয়াজ আমার দুলো আমাদের ভাই, সাথে থাকার জন্য। হ্যাঁ বড় হ্যাঁ ভাই লাস্ট টাইম, দুলো আমার ভাই, দুলো ভাই আপনাকেও খুবই ভালো শুভেচ্ছা মানুষ। রইল। কিন্তু জলসা কি আমাদের সাথে আছেন বাবা? জি জি, কিন্তু জলসার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা জানি না। ডাক্তার রীতা পারভিন লিখেছে, জলসা বাবা তোমার একটা গান চাই, এখন আমি কি করব? ও ও তো তবলা বাজছে, কিন্তু ও গাওয়ার সময় তবলা আবার বাজাবে কে? এই জন্য ও গাইতে পারতেছে না, ওর গান তো আবারই লাগবে। না এই জন্য রক্ষা, নেক্সট ইনশাল্লাহ। ও আরেকটু আমি একটু পরিচয় করে দিই, আমাদের সাথে জিপসি বাজাচ্ছে আমার, এই যে আমার ভাসুরের ছেলে, মানে মিলনের বড় ভাইয়ের ছেলে, ও আমাদের বৈচিত্র্য সংগঠনের ছাত্র। সামনে দেখি, আসো, হাই দাও হাই সানি। সামি, সানি, না সানি কি? সাদিদ, সাদিদ, হ্যাঁ হ্যাঁ সানি, সানি, সাদিম, সাদিমও আমাদের সাথে রয়েছে, আমাদের পরিবার, বৈচিত্র পরিবার, আমরা এক বৈচিত্র ক্যামেরায় এট এ পরিবার, টাইমে আমার ভাসুরের ছেলে, ওর বৈচিত্র বড় পরিবার। ভাইয়ের ছেলে। শুভকামনা রইল তোমার জন্য, আপনার জন্য, আপনার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আরেকটি এস এম সৌরভ লিখেছেন, ভাই গান গান ভাই আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। দুঃখিত আমি এই মুহূর্তে উপস্থাপক এবং আমি গান গাইতে পারি না, আমি গান শুনতে পারি, আমার গান খুব প্রিয়, আমি গান শুনি শুধু। মিলন ভাই, ওই অনুরাগ ঘোষ কমেন্ট করেছিল যে আমি বাংলায় গান গাই, এই গানটি শুনতে চাই, আমরা কি আজকে শোনাতে পারবো তাকে? বলছে কি, মিলন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটা অনুরোধের গান এসেছিল, আমি বাংলায় গান গাই, এই গানটা আপনার কণ্ঠে শুনতে যাচ্ছে অনুরাগ ঘোষ। ওইটা ওইটা আসলে আমার মানে করা নাই, করতে পারি না, সত্যি কথা ওইটা আমি করতে পারি না, যার জন্য আমি ডিসিশন শেষ করবো, কিন্তু আসলে ওটা হয় না, আচ্ছা করতে ঠিক আছে, পারছি। আমরা আমরা শেষের দিকে চেষ্টা করব এই গানটি শোনার জন্য। দর্শক আপনারা আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, সকলকে এই ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান, অমর একুশ, এই ভাষা শহীদদের স্মরণে আমরা দেশাত্মবোধক কিছু সাংস্কৃতিক গান আপনাদের সাথে নিয়ে
হাজির হয়েছি এবং আপনাদের সাথে রয়েছেন আমাদের রাজবাড়ির গর্ব বৈচিত্র্য সংগঠন এর দুইজন কর্ণধার সালমাপা এবং মিলন ভাই। আমরা এখন সালমাপার কণ্ঠে গান শুনবো, তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি গানে চলে যাই, সালমাপার কণ্ঠে একটি গান শুনে আসি। আচ্ছা আমি একটু বলে আমিও গাইবো, আমার শ্বশুরের লেখা দেশাত্মবোধক একটা গান আছে, সেই গানটা করছে। হ্যাঁ একদম ওর সাথে আস্তে আস্তে একটু গাইবো। হ্যাঁ কবির ভাইকে দেখতে পাচ্ছি না, মনে হয় নেট সমস্যা হচ্ছে।
আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে একটু অপেক্ষা করি কবির ভাইয়ের জন্য, নেট প্রবলেম করছে, আমরা একটু ওয়েট করি। একটা গান করবো, আচ্ছা একটা গান করতে, একটা গান করতে। আচ্ছা ততক্ষণ আমরা একটা গান করতে থাকি, দেখা যাক কবির ভাই আবার ফিরে আসে কিনা নেট থেকে।